বলিপাড়ায় এমন একজন অভিনেতা রয়েছেন যার বাড়ি, আকার, আয়তন এমনকি দামের দিক থেকেও জলসা এবং মান্নাতের চেয়ে অনেক এগিয়ে। বলিপাড়ায় তারকাদের আবাসন নিয়ে আলোচনা শুরু হলে সবার প্রথমে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের কথাই মাথায় আসে। অমিতাভের জলসা এবং শাহরুখের মান্নাত যেন নজরকাড়া। তবে বলিপাড়ায় এমন একজন অভিনেতা রয়েছেন যার বাড়ি, আকার, আয়তন এমনকি দামের দিক থেকেও জলসা এবং মান্নাতের চেয়ে অনেকটা এগিয়ে। বলিপাড়া সূত্রের খবর, শাহরুখের মান্নাতের বর্তমান বাজার মূল্য 200 কোটি টাকা, এমনকি অমিতাভের জলসার আনুমানিক বাজার মূল্য 100 থেকে 120 কোটি টাকা বলে বলিপাড়া সূত্রের খবর। তবে বলিপাড়ায় একজন অভিনেতার এমন বাড়ি রয়েছে যার আকার মান্নাত এবং জলসার চেয়ে অনেক বড়। দামের দিক থেকে তুলনা করলে দেখা যায় মান্নাতের সেই বাড়ির দাম প্রায় 4 গুণ বেশি, অমিতাভের জলসার যা দাম তার চেয়ে প্রায় 6 থেকে 8 গুণ বেশি মূল্যের বাড়িতে থাকেন বলিপাড়ার এক অভিনেতা। বলিপাড়া সূত্রের খবর, শাহরুখ বা অমিতাভ নয়, তিনি বলিউডের যে অভিনেতা সবচেয়ে দামি বাড়িতে বসবাস করেন তিনি হলেন সাইফ আলী খান। ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিখর আলী খান প্রোটোডি বানিয়েছিলেন প্রোটোডি প্যালেস। ইফতিখর সম্পর্কে সাইফের ঠাকুরদা হন। সাইফের ঠাকুরদা ছিলেন প্রোটোডির নবাব। ভোপালের এক বেগমকে বিয়ে করেছিলেন তিনি। কানাঘুষা শোনা যায় বিয়ের আগে ইফতিখর যেখানে থাকতেন বিয়ের পর সেই বাড়িটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভোপালের বেগমের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন ইফতিখর। বলিপাড়া সূত্রের খবর, রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করতে চেয়েছিলেন বলে রবার্ট টোর রাসেল নামে এক বিদেশি স্থপতিকে কাজে নিযুক্ত করেছিলেন ইফতিখর। ইফতিখরের পর প্রোটোডি প্যালেসে থাকতে শুরু করেন সয়ফের বাবা মনসুর আলী খান প্রোটোডি। বলিপাড়া সূত্রের খবর, খ্যাতিনামি একটি হোটেল সংস্থার মালিক ফ্রান্সিস ওয়াজিয়ার্ক এবং অমরনাথের সঙ্গে চুক্তিপত্রে সই করেন মনসুর। 17 বছরের জন্য প্রোটোডি প্যালেসকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করতে পারে ফ্রান্সিস এবং অমনের হোটেল সংস্থা। 2011 সালে মনসুরের মৃত্যুর পর প্রোটোডি প্যালেস ভাড়া দেওয়া হতো ওই হোটেল সংস্থাকে। মনসুরের মৃত্যুর কিছুদিন পর নাকি প্রোটোডি প্যালেস ফিরিয়ে দেওয়ার কথা সাইফকে বলেছিলেন ফ্রান্সিস। এক পুরনো সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন সাইফ। সাইফ বলেছিলেন, ফ্রান্সিস আমায় বলেছিলেন আমার যদি কখনো মনে হয় তাহলে প্রোটোডি প্যালেস আবার কিনে নিতে পারি, আমিও ফেরত পেতে চেয়েছিলাম। প্রোটোডি প্যালেস ফিরে পাওয়ার জন্য নিজের অধিকাংশ সঞ্চয় খরচ করে ফেলেছেন সাইফ। সাক্ষাৎকারে সাইফ বলেছিলেন, ছবিতে অভিনয় করে যা টাকা জমিয়েছিলাম তা দিয়ে আবার প্রোটোডি প্যালেস কিনেছিলাম আমি। উত্তরাধিকার সূত্রে ওই বাড়ি তো আমারই। সাইফ আরও জানিয়েছিলেন, অতীতের সঙ্গে এত সহজে সম্পর্ক ছিন্ন করা যায় না, অন্তত তার পরিবারের কোনো সদস্যই তা পারেন না বলে দাবি করেছিলেন অভিনেতা।